हेलो एवरीवन, आज के आमरा बीएससी मैथ्स जनरल फर्स्ट क्लास शुरू करते जाच्छी। एई क्लासे आमरा सेमिस्टर वानेर यूनिट वन जेटा रोयेछे सेटाते फर्स्ट चैप्टर आछे कॉम्प्लेक्स नंबर दिए आमरा स्टार्ट करछी। ओके, तो कॉम्प्लेक्स नंबर आमी तोमादेर प्रथमे कन्सेप्ट क्लियर करार जोन्नो एकटा छोट्ट स्टोरी बोलबो, जेटा आमादेर ज्योतिदीप स्टोरी टाइम सेक्शने आसछे। तारपर आमी तोमादेर मैथमेटिकल डेफिनेशन अफ कमप्लेक्स नम्बर आर फर्मूला आर अंक करबो। ओके, सो लेट्स गेट स्टार्टेड। कमप्लेक्स नम्बर जेटा तार आमरा कन्सेप्ट क्लियर करार जोन्नो एकटा गल्प शोनाच्छी, खूब मन दिए शुनबे। एटा होच्छे ज्योतिदीप स्टोरी टाइम। ओके, टू फ्रेंड स्टोरी, दुटो बंधुर गल्प तोमादेर आमी शोनाच्छी। फर्स्ट बंधु जेटा होच्छे ओटा होच्छे रियल नम्बर। ओके, आर सेकेंड बंधु जेटा सेटा होच्छे इमेजिनारी नम्बर। ओके, तो रियल नम्बरे একটা বিশাল বড় ফ্যামিলি আছে। ওকে, সেই ফ্যামিলিতে র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ইন্টিজার আর হোল নাম্বার সবাই একসাথে মিলে থাকে। ওকে, আর র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ইন্টিজার, হোল নাম্বার তাদের আলাদা করেও নিজের ফ্যামিলি আছে, ঠিক আছে। এবার আমরা চলে আসছি ইমাজিনারি নাম্বারের কাছে। ইমাজিনারি নাম্বার হ্যাজ নো ফ্যামিলি, কোনো ফ্যামিলি নেই, সে একাই থাকে। ওকে, সো কি হলো ব্যাপারটা, যখন রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার বন্ধুত্ব করে নিল, দে বিকাম ফ্রেন্ডস, তখন তারা দুজন একসাথে একই ঘরে থাকতে শুরু করে দিল। ওকে, সো যখন তারা একসাথে এক ঘরে থাকতে শুরু করে দিল, তখন তারা একটা ফ্যামিলি হয়ে গেল, আর এই ফ্যামিলির নামটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এইভাবে কমপ্লেক্স নাম্বার গঠন করা হয়েছে। দেখো, ঠিক সেরকমই যেরকম আমাদের হাউসিং কমপ্লেক্সে অনেকগুলো ফ্যামিলি থাকে আর তারা সবাই একই কমপ্লেক্সের মধ্যে একসাথে এক ফ্যামিলি হিসাবে থাকে, ঠিক সেই রকমই কমপ্লেক্স নাম্বারে রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার একসাথে থাকে আর তাদের নাম দেওয়া হয়েছে কমপ্লেক্স নাম্বার। সো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জিজ্ঞেস করবে। ওকে, এরপর আমি তোমাদের কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটা বলছি। তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাসেসগুলো দেখছো, তোমাদের মধ্যে অনেকে আছে যারা ফুল ক্লাস করার জন্য ইন্টারেস্টেড আছো বা চাইছো যে অনলাইন ক্লাস করব, তাদের জন্য আমাদের এখানে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় গুগল ক্লাসরুম অ্যাপে। তোমরা সেই ক্লাসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে মেসেজ করতে পারো। ফুল ক্লাসের যে আমাদের সেশনের চার্জ হচ্ছে ফর ওয়ান সেমিস্টার 2999 rupees। ওকে, আর যারা তোমরা আমাদের এখন জানুয়ারি মাসের জন্য একটা অফার রয়েছে, সেই অফারে আমরা ফ্রি ডেমো ক্লাস প্রোভাইড করছি। যারা ডেমো ক্লাসের জন্য ইন্টারেস্টেড তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি মেসেজ করো, তোমাদের ডেমো ক্লাসের লিংক দেওয়া হবে, সেখানে তোমরা ডেমো ক্লাসগুলো সব দেখতে পাবে। আর আমাদের এই ক্লাসটা বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের জন্য সেপারেট ক্লাসেস রয়েছে। সো আর ওই ক্লাসে আমাদের যে ফুল কোর্স রয়েছে, ফুল পেড কোর্স, সেখানে চ্যাপ্টার ওয়াইজ সব ভিডিওগুলো সাজিয়ে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া রয়েছে। আর ডাউট ক্লিয়ারিংয়ের জন্য লাইভ সেশন, লাইভ ক্লাস দেওয়া হয়,
আর গুগল মিট অ্যাপে। আর আমাদের এই যে কোর্সটা আছে তার মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টও প্রোভাইড করা হয়, যেখানে তোমরা সামগুলো বাড়িতে করবে আর আমাদের এখানে সাবমিট করবে। ওকে, স্টার্ট। হ্যালো এভরিওয়ান, এবার আমরা কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন আর ফর্মুলাগুলো চটপট দেখে নেব। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন বোঝার আগে আমি তোমাদের ইমাজিনারি নাম্বার কি এটা আগে বলে দিই। ওকে, তো ইমাজিনারি নাম্বার, ধরো ইমাজিনারি নাম্বারের জন্য আমি এখানে একটা ইকুয়েশন লিখছি স্ক্রিনে, তোমাকে যদি দেওয়া হয় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তোমরা খুব সহজে এটাকে সলভ করে বের করে নিতে পারবে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান, আর এক্স ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস ওয়ান। ওকে, দ্যাট মিন্স এক্স এর মান ওয়ান হবে বা মাইনাস ওয়ান হবে। কিন্তু যখন আমাদের এরকম একটা ইকুয়েশন চলে আসলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান জিরো, ওকে, তো আমরা যখন সলভ করব আমরা পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। ওকে, সো এক্স ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান। এবার এই ইকুয়েশন থেকে সলভ করে আমরা এক্স এর মান প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান কিছু বের করতে পারিনি। ওকে, তো এই যে সমস্যাটা একটা চলে আসলো যে এই ইকুয়েশন থেকে আমরা রুট বের করতে পারলাম না, সলভ করতে পারলাম না, এটাকে সরানোর জন্য বা এড়ানোর জন্য আমাদের ম্যাথামেটিশিয়ানরা একটা নতুন নাম্বার ইনভেন্ট করলো। ওকে, একটা নতুন নাম্বার আমাদের ম্যাথামেটিশিয়ান ইনভেন্ট করলো, তার নাম দিল ওরা আই। আই মিন্স ইমাজিনারি নাম্বার। ওকে, আর দিল আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, আর আই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান। নো, আই ইকুয়াল টু হচ্ছে অনলি রুট ওভার অফ মাইনাস ওয়ান। ওকে, উই ক্যান রাইট প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান। এনিওয়ে, আমরা এটাকে লিখতে পারি আই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওয়ান। ওকে, ক্লিয়ার? এবার দেখো, কাট, ওকে, ওকে, স্টার্ট। তো আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়ান, আর আই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান। ওকে, তো এবার আমরা এই ইকুয়েশনটাকে দেখো সলভ করতে পারবো, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ানের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি আই স্কোয়ার, সো আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আই। ওকে, ক্লিয়ার? তো এই যে আইটা পেলাম, এই আইটাই হচ্ছে ইমাজিনারি নাম্বার। ওকে, তো এবার দেখো তোমরা ইমাজিনারি নাম্বারের ডেফিনেশন এখানে আমি একটু লিখেছি, দেখো, উই নো স্কোয়ার অফ এ রিয়েল নাম্বার ইজ অলওয়েজ পজিটিভ, মানে আমরা জানি থ্রি স্কোয়ার হচ্ছে নাইন, পজিটিভ, মাইনাস থ্রি হোল স্কোয়ারও কী হবে, নাইন, মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, থ্রি থ্রি জা নাইন, পজিটিভ। বাট দ্য সিস্টেম অফ রিয়েল নাম্বার হ্যাজ নো সলিউশন অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়ের এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়ান, নেগেটিভ, সো এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ মাইনাস ওয়ান। উই ক্যান নেভার গেট এক্স ইজ ইকুয়ালস টু প্লাস ওয়ান অর মাইনাস ওয়ান ইন দিস কেস, আমরা কোনো ওয়ান বা মাইনাস ওয়ান
ভ্যালু পেতে পারি না। তো তখন কি হলো, আ কনসেপ্ট অফ ইমাজিনারি নাম্বার হ্যাজ বিন ইন্ট্রোডিউসড, ইট ইজ ডিনোটেড বাই আই অ্যান্ড রিপ্রেজেন্টেড বাই আই ইকুয়াল টু রুট ওভার অফ মাইনাস ওয়ান অর আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। ক্লিয়ার? ইমাজিনারি নাম্বার বোঝা গেছে? ওকে, এবার আমরা কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটা দেখে নেব। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন দেখো কি হয়। এনি এক্সপ্রেশন, যে কোনো এক্সপ্রেশন, এ প্লাস আই বি ফর্মে যেটাকে লেখা যায় ওটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স নাম্বার। ওকে, এনি এক্সপ্রেশন অফ দ্য ফর্ম এ প্লাস আই বি ওয়ের এ বি আর রিয়েল ইজ কল্ড আ কমপ্লেক্স নাম্বার। ওকে, এখানে এ আর বি রিয়েল আছে, আর প্লাস যেটা আছে, দিস প্লাস ডাজেন্ট মিন অ্যাডিশন, এটার মানে যোগ নয়। ওকে, ইট ইজ ইউজড অ্যাজ আ সিম্বল, এটাকে শুধু সিম্বল হিসাবে এখানে ইউজ করা হচ্ছে যাতে কমপ্লেক্স নাম্বারের রিয়েল আর ইমাজিনারি পার্টটাকে একসাথে বোঝানো যাক যে এই দুটো একই নাম্বারের দুটো পার্ট রয়েছে। ওকে, আর আই হচ্ছে ইমাজিনারি নাম্বার। ক্লিয়ার? সো প্লাস সাইন ইজ এ সিম্বল অ্যান্ড আই ইজ অ্যান ইমাজিনারি নাম্বার। তো এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটা, ধরো থ্রি প্লাস ফোর আই, তো ইটস আ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার এটা, এখানে থ্রি ফোর হচ্ছে রিয়েল, প্লাস ইজ এ সিম্বল, দিস ইজ এ সিম্বল, ওকে, অ্যান্ড আই ইজ অ্যান ইমাজিনারি নাম্বার। ক্লিয়ার? এবার এই কমপ্লেক্স নাম্বারটায় যদি এর মানটা জিরো হয়ে যায় তখন কি হবে? ইফ এ ইজ ইকুয়ালস টু জিরো, তখন দেখো দ্য কমপ্লেক্স নাম্বার উইল বিকম, এই যে এ প্লাস আই বি ছিল, এটা যদি জিরো হয়ে যায় তো কমপ্লেক্স নাম্বার কি হয়ে যাবে? আই বি, উইচ ইজ পিওরলি ইমাজিনারি। ওকে, যদি এ জিরো হয় তাহলে পুরো কমপ্লেক্স নাম্বারটায় শুধু ইমাজিনারি পার্টটাই থাকবে, দের উইল বি নো রিয়েল পার্ট। ওকে, এবার যদি বি জিরো হয় দেন দ্য কমপ্লেক্স নাম্বার এ প্লাস আই বিটা কি হয়ে যাবে? এ প্লাস আই ইন্টু জিরো, দ্যাট মিন্স এ প্লাস আই বিটা হয়ে যাবে কি, এটা বি রয়েছে, ওকে, এটা যদি জিরো হয়ে যায় ইট উইল বিকাম এ, ইটস আ পিওরলি রিয়েল নাম্বার। আর এরকম একটা কেস হতে পারে যেখানে এ জিরো বি জিরো দুটোই জিরো, দেন দ্য কমপ্লেক্স নাম্বার বিকামস ইকুয়াল টু জিরো। ওকে, আর এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং কেস, মানে আমরা লিখতে পারি জিরো প্লাস জিরো ইন্টু আই, দ্যাট মিন্স জিরো হচ্ছে একটা রিয়েল নাম্বার, আর এই রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বার হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তো এখন অবধি আমরা জানতাম যে রিয়েল নাম্বার হচ্ছে সব থেকে বড় সেট, বড় ফ্যামিলি যেখানে সব নাম্বার থাকে, কিন্তু এখন দেখো এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে কমপ্লেক্স নাম্বার ইজ এ বিগার সেট, কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার থেকে আরো বড় সেট, তার মধ্যে রিয়েল নাম্বার এক্সিস্ট করে। ওকে, বিকজ জিরো ইজ এ রিয়েল নাম্বার, হেন্স দ্য রিয়েল নাম্বারস আর পার্টিকুলার কেসেস অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? এবার কনজুগেটের ব্যাপারটা আমরা দেখে নিই। দেখো, আমরা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করি কিসে দিয়ে? জেড দিয়ে। ওকে, আর যদি তার কনজুগেট হয় তাকে কিসে দিয়ে রিপ্রেজেন্ট করি? জেড বার, মানে জেড এর মাথায় একটা টান দিলাম, খুব একটা ভালো দেখতে হয়নি, দেখো এখানে, ওকে, জেড বার। তো যদি আমরা ধরে নিই লেট জেড ইজ ইকুয়ালস টু এ প্লাস আই বি হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, সো জেড বার ইজ ইকুয়ালস টু কি হবে? এ মাইনাস আই বি, উইচ ইজ দ্য কমপ্লেক্স কনজুগেট অফ জেড। ওকে, দুটোই এক কনজুগেট অফ ইচ আদার। ক্লিয়ার? এই অবধি কমপ্লেক্স নাম্বার বোঝা গেছে? এরপর আমরা ফর্মুলাগুলো দেখে নেব। ওকে, ফর্মুলাতে আমরা কি দেখব? ফর্মুলাতে আমরা কমপ্লেক্স নাম্বারের
মেনলি যে দুটো ফর্মুলা আমি এখানে তোমাদের দেখাবো যে কিভাবে বের করা হয়, একটা হচ্ছে মডিউলাস আর একটা হচ্ছে অ্যাম্পলিচুড। ওকে, তার জন্য দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করেছি। এক্স ও এক্স ড্যাশ এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশ এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, আর পি একটা পয়েন্ট আমরা নিয়েছি এক্স ওয়াই যার কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এক্স প্লাস আই ওয়াই দিয়ে লেখা যায়, আর এক্স ওয়াই দিয়ে যখন তোমরা কোয়ার্টেশিয়ানে লিখবে তখন আইটা আর প্লাসটা থাকবে না, এটা এক্স ওয়াই পয়েন্টটা থাকবে, কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওকে, আর তার পোলার ফর্ম হচ্ছে আর থিটা। ওকে, তো এখানে ওপি যেটা হচ্ছে ওটা হচ্ছে আর, আর এঙ্গেল পি পি ও এক্স যেটা হচ্ছে ওটা হচ্ছে থিটা। ওকে, ওপি হচ্ছে আর, আর এঙ্গেল পি ও এক্স হচ্ছে থিটা। ওকে, আচ্ছা যদি কার্টেশিয়ানে দেখি তো এই অবধি হচ্ছে এক্স আর এই পার্টটা হচ্ছে ওয়াই। ক্লিয়ার? এবার বোঝা গেছে? আর এই পি ড্যাশটা কি? এটা হচ্ছে কনজুগেট অফ পি, পি এর কনজুগেট। ওকে, তো দেখো দ্য প্লেন অফ টু অ্যাক্সিস ইজ কল্ড আর্গন প্লেন। যেই প্লেনে এই কমপ্লেক্স নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করছি, এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের যে প্লেনে, সেই প্লেনটাকে বলা হচ্ছে কি? আর্গন প্লেন। দ্য প্লেন অফ টু অ্যাক্সিস ইজ কল্ড আর্গন প্লেন। ওকে, অ্যান্ড দ্য ডায়াগ্রাম, এই যে ডায়াগ্রামটা আমরা যেটাতে রিপ্রেজেন্ট করছি কমপ্লেক্স নাম্বারকে, ইজ কল্ড আর্গন ডায়াগ্রাম। দ্য প্লেন অফ টু অ্যাক্সিস ইজ কল্ড দ্য আর্গন প্লেন, অ্যান্ড দ্য ডায়াগ্রাম উইচ রিপ্রেজেন্টস কমপ্লেক্স নাম্বার পি ইজ কল্ড আর্গন প্লেন। ওকে, এবার আমরা মডুলাস আর অ্যাম্পলিচুডটা বের করব। দেখো আমি আগেই বলেছি যে পি আর থিটা যেটা হচ্ছে ওটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট অফ পি, তার কার্টেশিয়ান কোঅর্ডিনেট কি? এক্স ওয়াই। তো এই দুটোর মধ্যে রিলেশন কি হবে? এই অবধি হচ্ছে এক্স। এবার পোলার ফর্মে যদি দেখি তাহলে এর মানটা এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর সাইন থিটা। এটাকে আমরা দিলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা ইকুয়েশন নাম্বার ওয়ান, আর এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার টু ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, এবার আমরা যেটা করব ওটা হচ্ছে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং। এই দুটোকে স্কোয়ার করব, অ্যাড করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এটা কি হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দুটো যোগ করে দাও। তো আর স্কোয়ারটা কমন নিলাম, এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, সো ইট উইল বিকাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু আর স্কোয়ার, সিন্স কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত? ওয়ান, রাইট? সো আর ইকুয়াল টু বের করলাম আমরা, বেরিয়ে গেল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে মডিউলাস, এটাকে আমরা কি বলি? মডিউলাস অফ জেড। ওকে, সো হিয়ার আর ইকুয়াল টু ওপি ইকুয়াল টু মড জেড, দিস ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ জেড, এটাকে আমরা মড জেডকে লিখি এইভাবে, মড জেড দিস ইজ ইকুয়ালস টু মড অফ এক্স প্লাস আই ওয়াই, দিস ইকুয়াল টু প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা বের করলাম মড জেড ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অবশ্যই এটা পজিটিভ হবে, রাইট? নেগেটিভের তো কোনো মানে হয় না। ওকে, উই নো, নাও উই আর গোয়িং টু ফাইন্ড আউট অ্যাম্পলিচুড। আচ্ছা, অ্যাম্পলিচুডটা আমরা কি কিভাবে করব দেখো। আচ্ছা, তার আগে আর একটা জিনিস বলে দিই, উইনো এখানে লেখাই রয়েছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে যদি তুমি পোলার ফর্মে ট্রান্সফর্ম করো তো আমরা জানি যে এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো এটাকে লিখতে পারি আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। ওকে,
এবার এখান থেকে যদি আরটা কমন নিয়ে নাও তাহলে হবে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, মানে এটাকে লেখা যায় আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা এক্সপোনেনশিয়াল ফর্মে। দিস ইজ দ্য পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার জেড। অনেকগুলো অঙ্কতে আমরা এই পোলার ফর্মটা ইউজ করব যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধে হবে। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসছি যেটা হচ্ছে অ্যাম্পলিচুডটা বের করা। তো এখন আমরা জাস্ট বের করলাম কি মডিউলাস। মডিউলাসের জন্য আমরা দুটো এই দুটো ইকুয়েশনকে স্কোয়ারিং অ্যাডিং করেছি। এবার আমরা দেখো এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এই দুটোকে ডিভাইড করছি, ডিভাইডিং টু বাই ওয়ান। কি পাবো আমরা দেখো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এই থিটাটাকেই আমরা কি বলছি অ্যাম্পলিচিউড অফ জেড। এটাকে অ্যাম্প জেড বলে লেখা হয়, অর্গ জেড মিনস আর্গুমেন্ট অফ জেড, দিস ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর ওয়ের থিটা ইকুয়াল টু থিটা গ্রেটার দ্যান মাইনাস পাই লেস ইকুয়াল টু পাই ফর প্রিন্সিপাল ভ্যালু অফ থিটা। থিটা প্রিন্সিপাল ভ্যালু বের করার জন্য থিটা মানটা মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যেই থাকবে। ওকে, তো আমরা এখানে দুটো জিনিস পেলাম। ফার্স্ট যেটা পেলাম মড জেড ইজ ইকুয়ালস টু প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সেকেন্ড যেটা পেলাম ওটা হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই দুটো ফর্মুলা এখান থেকে আমরা বের করলাম। ওকে, এবার আমরা কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টি যেটা রয়েছে ওটা দেখব। ওকে দেখো, প্রপার্টিজ অফ মডিউলি অ্যান্ড অ্যাম্পলিচিউড অফ কমপ্লেক্স নাম্বারস। ওকে, তো এক নম্বর প্রপার্টি যেটা আছে ওটা কি, দ্য মডিউলাস অফ দ্য সাম অফ এনি নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সাম অফ দেয়ার মডিউলি। দ্য মডিউলাস অফ দ্য সাম অফ এনি নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সাম অফ দেয়ার মডিউলি, দ্যাট মিন্স যদি ম্যাথামেটিক্যাল ভাষায় বলা হয় এটা হবে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি প্লাস ডট 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 জেড এন, লেস ইকুয়াল টু হবে মড জেড ওয়ান প্লাস মড জেড টু প্লাস মড জেড থ্রি প্লাস ডট 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 মড জেড এন। ওকে, এটা হচ্ছে প্রপার্টি নাম্বার ওয়ান। সেকেন্ড প্রপার্টি কী রয়েছে দেখো, সেকেন্ড প্রপার্টি যেটা আছে দ্য মডিউলাস অফ দ্য ডিফারেন্স অফ টু কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ডিফারেন্স অফ দেয়ার মডিউলি। ওকে, দ্যাট মিন্স মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু গ্রেটার ইকুয়াল টু হবে মড জেড ওয়ান ডিফারেন্স মড জেড টু, এইটার মানে হচ্ছে ডিফারেন্স। ওকে, এটা ডিফারেন্সের সিম্বল। ওকে, এবার থার্ড যেটা প্রপার্টি সেটা আমরা দেখে নেব, সেটা হচ্ছে দ্য মডিউলাস অফ দ্য প্রোডাক্ট, দ্য মডিউলাস অফ দ্য প্রোডাক্ট অফ এনি নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মডিউলি। ওকে, প্রোডাক্ট অফ এনি নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দেয়ার মডিউলি, দ্যাট মিন্স মড অফ জেড ওয়ান জেড টু জেড থ্রি ডট 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 জেড এন ইকুয়াল টু হবে মড জেড ওয়ান ইন্টু মড জেড টু ইন্টু মড জেড থ্রি ডট 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 মড জেড এন। ওকে, আর কী হবে, আর অ্যাম্পলিচিউড অফ দ্য প্রোডাক্ট, তাদের অ্যাম্পলিচিউডের যে প্রোডাক্ট হবে অফ কমপ্লেক্স নাম্বার ইজ ইকুয়াল টু সাম অফ দেয়ার অ্যাম্পলিচিউড, দ্যাট মিন্স অ্যাম্পলিচিউড অফ জেড ওয়ান জেড টু ডট 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 জেড এন ইকুয়াল টু যেটা হবে অ্যাম্পলিচিউড অফ জেড ওয়ান প্লাস অ্যাম্পলিচিউড অফ জেড টু প্লাস ডট 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 অ্যাম্পলিচিউড অফ জেড এন। ওকে, দিস প্রপার্টিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সলভিং দ্য প্রবলেমস অফ দ্য কমপ্লেক্স নাম্বার। ওকে, ভালো করে মন দিয়ে এটা বোঝো, আর দরকার পড়লে তোমরা এটা খাতায় টুকে নিতে পারো। ওকে,
এবার আমরা নাম্বার ফোর প্রপার্টিতে চলে আসছি, যেটা হচ্ছে দ্য মডিউলাস অফ দ্য কোয়েশেন্ট অফ টু কমপ্লেক্স নাম্বার। কোয়েশেন্ট মিনস হচ্ছে ডিভাইড, ওকে, ইজ ইকুয়াল টু দ্য কোয়েশেন্ট অফ দেয়ার মডিউলি, মানে মড জেড ওয়ান জেড টুর মড যেটা হবে, জেড ওয়ান বাই জেড টুর মড ইকুয়াল টু হবে আর ওয়ান বাই আর টু, দ্যাট মিনস মড জেড ওয়ান বাই মড জেড টু, ওকে। আর কি হবে, অ্যাম্পলিচিউড অফ দ্য কোয়েশেন্ট ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ দেয়ার অ্যাম্পলিচিউড, মানে অ্যাম্পলিচিউড অফ জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল টু হবে থিটা ওয়ান মাইনাস থিটা টু, দ্যাট মিনস অ্যাম্পলিচিউড অফ জেড ওয়ান মাইনাস অ্যাম্পলিচিউড অফ জেড টু, ওকে। তো বেসিক্যালি এই চারটে প্রপার্টি কমপ্লেক্স নাম্বারের রয়েছে, ওকে, বোঝা গেছে তোমাদের? এবার আমি লাস্ট একটা জিনিস বুঝিয়ে দিই, ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি এটা কি? আচ্ছা, ইমাজিনারি নাম্বার আমরা পড়লাম, এক্ষুনি পড়লাম, এবার ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি যেটা হচ্ছে ওমেগা একটা সিম্বল, এই সিম্বলটাকে আমরা ইউজ করি অ্যাজ এ ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি। কিউব রুট মানে ওমেগা কিউব হবে, এটার মানে হচ্ছে ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি মানে ওমেগা কিউব হবে ওয়ান, ওকে। সো ওমেগা কিউব মাইনাস ওয়ান হচ্ছে জিরো, এটা ফর্মুলাটা মনে আছে, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা এখানে আমরা লাগাচ্ছি, দেখো এ মাইনাস বি দ্যাট মিন্স ওমেগা মাইনাস ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান জিরো, দ্যাট মিন্স এ স্কোয়ার প্লাস এ বি প্লাস ওয়ান জিরো। আচ্ছা, ওমেগার মানটা কখনই ওয়ান হবে না, রাইট? তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান কী হবে? জিরো। এবার এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মনে পড়ছে ফর্মুলাটা? দেখো মাইনাস বি ফর্মুলা, যেটা ফেমাস ফর্মুলা রয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশনের, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি জিরো হয়, এক্স এর মান কী হয়? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টুয়েলভ এ। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব, আর অ্যাপ্লাই করে কী করব, ওমেগার দুটো ভ্যালু বের করব। দেখো, সো ওমেগা ইকুয়াল টু কি হবে এখানে, মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টুয়েলভ এ, ওকে। সো এটা বেরিয়ে যাবে কত, মাইনাস ওয়ান প্লাস মাইনাস, এটা হচ্ছে ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস রুট থ্রি মাইনাস হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা লিখতে পারি রুট থ্রি আই বাই টু, ওকে। সো সিন্স ওমেগা ইজ ইমাজিনারি, এটা একটা ইমাজিনারি নাম্বার, সো ওমেগা ইকুয়াল টু কী হবে, সাজিয়ে এটা লিখে নাও, হাফ অফ মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি, ক্লিয়ার? তো এটাই হচ্ছে তোমাদের কমপ্লেক্স নাম্বারের পুরো ডেফিনেশন ফর্মুলা, ওকে। এরপরে আমরা কমপ্লেক্স নাম্বারের অঙ্ক করব, ওকে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়, অবশ্যই নিজের বন্ধুদের কাছে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে। সো সি ইউ সুন ইন আওয়ার নেক্সট ভিডিও।